নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি নভেম্বর ডিসেম্বর সব বদলাবে অদৃশ্য হস্তে সময়ের খেলা করুণার অশু নাকি আনন্দের কান্না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওই আমি তথাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য কন্যা রাশিদের সম্পর্কে রাখব কন্যা রাশিরা জানতে পারবেন এই অভিশপ্ত দু হাজার কুড়ির শেষ লগ্নে তাদের জীবনে কোন পরিবর্তন আসতে চলেছে তাদের জীবন কি এই অভিশপ্ত দু হাজার কুড়ি আবার ফিরিয়ে দেবে আনন্দের জীবন তাদের জীবনে কি এই শেষ প্রান্তে এসে নাকি আবার দুঃখ কান্না বেদনা কপালে লেখা আছে তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছ আসুন এটা বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি নভেম্বর ডিসেম্বর সব বদলাবে কন্যা রাশি কন্যা রাশি আর রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি অবশ্যই বুধের ক্ষেত্র কন্যা রাশির জাতক জাতিকারা জীবনের সব ক্ষেত্রে আদর্শবান হয় বিশেষ করে কন্যা রাশির জাতকরা সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় বুধের বুদ্ধি বুধের যেহেতু এই স্থানের তুঙ্গি তাই কন্যা রাশিদের বুদ্ধেই সমস্ত রাশির চেয়ে পৃথক এবং অবিশ্বাস্য এবং চমৎকার তাই কন্যা রাশি জগতের বুকে সবচেয়ে বেশি বুদ্ধিমান রাশি হিসাবে সামাজিক স্বীকৃতি লাভ করেছেন প্রত্যেক জ্যোতিষীর কাছে সমানভাবে স্বীকৃত এই বুদ্ধিমান রাশি যারা নারীয়ান তারা অতি লাবণ্যময়ী অতি সুন্দরী এবং বারটি রাশির চেয়ে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে থাকেন এই কন্যা রাশিদের চলে যাওয়া দু হাজার কুড়ি ধ্বংসাত্মক দু হাজার কুড়ি অভিশপ্ত দু হাজার কুড়ি যে দুঃস্বপ্ন নিয়ে এসছে জীবনের মাঝে সেই দুঃস্বপ্ন আরও বেশি ঘনায়মন হবে তাদের চোখে কি করুণা আর ঝরবে না আনন্দের কান্না আসবে না বন্ধু না আর দুঃখ নয় আর হতাশা নয় সব বদলাবে অদৃশ্য হস্তের সময়ের খেলা কি বদলাতে চলেছে বদলাতে চলেছে দু হাজার কুড়ির সমস্ত কালো মেঘের ছায়া বস চলেছে অসহায় অবস্থা বস চলেছে ঋণগ্রস্ত দারিদ্রস্ত অবস্থা কিছু কিছু কন্যা রাশির মানুষ আমাকে কমান্ড করেছেন তারা ঋণের জ্বালায় আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া তাদের কাছে কোনো পথ নেই কিন্তু আমি তাদের অবশ্যই অনুরোধ করব অপেক্ষা করুন সৌভাগ্যের দিন আগত বছরের শেষে দু হাজার করে যাবতীয় দেনা সব মিটে যাবে কিভাবে মিটবে আপনাদের কাছে মনে হতে পারে আমি বিথা আপনাদের কাছে আসার বাণী শোনাচ্ছি না কখনোই না ভুল করেও আমি সে ধরনের ভিডিও বানাই না আপনাদের কাছে আনন্দের অস্যু নয় আপনাদের কাছে আনন্দের কান্নাও নয় আপনাদের কাছে আসতে চলেছে জীবনের জয়গান কন্যা রাশির পঞ্চমে কুড়ি নভেম্বর থেকে তৈরি হচ্ছে বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী যোগ যার নাম ধর্ম কর্ম নীচু বঙ্গরাজ যোগ ভগবান বৃহস্পতি একত্রিত হবেন তিরিশ বছর পর তিরিশ বছর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি তিরিশ বছর পর মকর রাশিতে শনি এবং বারো বছর পর মকর রাশিতে বৃহস্পতির এই অবস্থান এই জগতে বিশেষ করে কন্যা রাশিদের রাশির পঞ্চমে তৈরি হওয়া এই শক্তিশালী যোগ জীবনের সমস্ত কিছু থেকে তাদের মুক্তি দেবে মুক্তি দেবে দেনার জীবন থেকে মুক্তি দেবে হতাশা থেকে মুক্তি দেবে গৃহহীন অবস্থা থেকে মুক্তি দেবে কর্মে জ্বালা থেকে মুক্তি দেবে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেবে হতাশা থেকে মুক্তি দেবে সমস্ত দুঃখ যন্ত্রণা জ্বালা পীড়া সমস্ত কষ্ট থেকে কন্যা রাশিরা মুক্তি পাবেন এবং অবশ্যই তাদের জীবনে আশা নেমে আসবে যে আশা নির্ভর করে তারা দু হাজার চালাতে পারবেন যে আশার পাথেও তাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের উজ্জ্বল কিরণ যা চোখের সামনে তাদের কাছে মেলে ধরবে এই বৃহস্পতি শনির রাজ্যক এই রাজযোগের ফলে সব বদলে যাবে অদৃশ্য হস্তে গ্রহদের খেলা ঘোড়া এবার তাদের নিজের খেলা দেখাতে শুরু করবেন কারণ গোরা শনি এতদিন ম করে পঞ্চমে অবস্থান করে অশুভ প্রভাব দিচ্ছিল কিন্তু এইবার শনির সঙ্গে মিট করছেন গোরা গো গুরু বৃহস্পতি গুরুদেব বৃহস্পতি যখন শনির সঙ্গে মিট করবেন তখন অশুভ শনি তিনশো ষাট ডিগ্রি কণে ঘুরে শুভ শনি পরিণত হবে রচিত হবে সবচেয়ে শুভদায়ক সময় জগতের বুকে রাশির বুকে নেমে আসবে আনন্দের অশ্রুধারা এবং অবশ্যই নানা ক্ষেত্র থেকে কর্মের জোয়ার নানা ক্ষেত্র থেকে অর্থের বৃষ্টি শুরু হবে যে বৃষ্টির আনন্দধারায় অবশ্যই কন্যা রাশিরা ভিজবার জন্যে প্রস্তুত হ্যাঁ বন্ধু প্রস্তুত হয়ে যান কারণ নভেম্বর ডিসেম্বর সব বদলে যাবে অদৃশ্য অস্তে গ্রহদের খেলা প্রত্যক্ষ করুন আর হতাশা নয় আর আত্মহত্যা নয় আপনি অপেক্ষা করুন আর বেশি দিন বাকি নেই 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 আর বেশি দিন বাকি নেই আনন্দের দিন সুখের দিন খুশির দিন আগত তাই কন্যা রাশিদের বলছি আর হতাশা নয় আর করুণারস্য নয় আনন্দের কান্নায় ভাষার দিন এলো এবার এলো নবযৌবনের দিন নবজগতের দিন এবং নতুন যুগের সূর্যোদয় যা দু হাজার একুশের ইতিহাস রচনা করবে আপনাদের দু হাজার করে সমস্ত দুঃখ মিটে যাবে তাই বলি কন্যা রাশিরা হতাশার মধ্যে ডুববেন না নভেম্বর এবং ডিসেম্বরে সমস্ত কিছু থেকে মুক্তি পাবে আপনারা এবং কতি শুভ দিন এসে গেছে তাই অবশ্যই প্রস্তুত হয়ে যান শুভ দিনের আগামী জয়গান গাওয়ার জন্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তারা বিল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জান আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ